বেড়েছে টাকার মান, ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাবো। তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। এক মাসের কম সময়ের ব্যবধানে তিন দফায় ডলারের দর কমেছে 1 টাকা, অর্থাৎ ধীরে ধীরে বাংলাদেশের টাকার মান বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকট থেকে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখছে। সংস্থাটি মনে করছে আগামীতে মূল্যস্ফীতির হার বর্তমানের তুলনায় কমবে, সেই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে। বাংলাদেশ ব্যাংকও আশা করছে চলতি ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে IMF এর দ্বিতীয় কিস্তির $1.31 বিলিয়ন। দীর্ঘ সময় পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। IMF এর ফর্মুলা অনুযায়ী বুধবার পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে $19.16 বিলিয়ন, যা এক সপ্তাহ আগে ছিল $19.13 বিলিয়ন, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে প্রায় $35 মিলিয়ন রিজার্ভ বেড়েছে।